আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া খবর, 2022 সালের প্রথম বর্ষের যে সংশোধিত পরীক্ষা, যেগুলো পরীক্ষা স্থগিত ছিল, সেই পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ। তো রুটিন প্রকাশে দিয়ে দিয়েছে যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুধুমাত্র 29, 19, 11, 2023 তারিখের রবিবারে পরীক্ষাটা, এবং 20 তারিখের যে পরীক্ষাটা সেই তারিখের রবিবার এবং সোমবারের পরীক্ষাগুলো কোথায় হবে। তো 19 তারিখের পরীক্ষাটা হবে হচ্ছে যে 29 তারিখে বুধবার, 19 এটা হচ্ছে যে গণিতের, গণিত এবং রসায়ন বিভাগের পরীক্ষাগুলো আছে। তো এই পরীক্ষাগুলো কাদের কাদের পরীক্ষা আছে, গণিত এবং রসায়ন বিভাগের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের পরীক্ষা ছিল 19 তারিখের পরীক্ষা হবে 29 তারিখ, এবং 20 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা হবে 5 তারিখে। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষাগুলো হবে। কী কী সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান সাইকোলজি ফিজিক্স 2, এবং মনোবিজ্ঞান আছে ইন্ট্রোডাকশন টু জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং 20 তারিখে যে পরীক্ষাটা সেটা হবে আগামী মাসের 5 তারিখে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এবং ইন্ট্রোডাকশন টু ফিলোসফি। তো এই পরীক্ষাগুলো আসলে গত 19 এবং 20 তারিখের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো স্থগিত ছিল। সেই পরীক্ষাগুলো হচ্ছে যে দুপুর 1টায় শুরু হবে, এবং সময়কাল পরীক্ষার সময়কাল যেইটা পরীক্ষার ডিউরেশন যত ঠিক ওই পরীক্ষাটায় ওই সময়ে হবে। তো এটার হচ্ছে যে বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক স্বাক্ষরিত আজকের এটা, ঠিক আছে, আজকে 20 তারিখ, আজকে 20 তারিখের এটা নোটিশ। তো এটা গাজীপুর, ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর পরীক্ষার নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত নোটিশ। তো এই নোটিশটা অবশ্যই আপনারা শেয়ার করুন, এবং আমাদের এই ভিডিওটা লাইক করুন, কমেন্ট আপনার মতামত দিন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।